আসসালামু আলাইকুম। পবিত্র রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউরোপীয় ইউনিয়ন থেকে ইমিগ্রেশন সংকটের সমাধান চায় লেবার পার্টি লন্ডনে সংবাদ সম্মেলন। জয়কে নিয়ে একতরফা সংবাদ প্রকাশের জন্য বিবিসির দুঃখ প্রকাশ। ব্র্যাডফোর্ডে চেন্নাই ইউরোপের কেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। আগামী 23 মে ব্রিটেনে গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন জরিপ সংস্থার বরাত দিয়ে বিবিসি অপিনিয়ন পোল বলছে 42% ব্রিটিশ নাগরিক ব্রেক্সিট ও 43% ভোটার ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে মতামত দিয়েছেন। তবে লেবার পার্টির শীর্ষ নেতারা বলছেন ইউরোপ থেকে বের হয়ে গেলে এথনিক মাইনরিটি কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে। লেবার পার্টির দলীয় কার্যালয়ে সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান তারা। নির্বাহী সম্পাদক তানভীর আহমেদের রিপোর্টে বিস্তারিত। আসন্ন গণভোটকে সামনে রেখে এথনিক মাইনরিটি কমিউনিটি যেন শুধু ইমিগ্রেশন ইস্যুতে বিভ্রান্ত না হয় সেই পরামর্শ দিয়েছেন লেবার পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। বুধবার লেবার পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে বিএমই কমিউনিটির গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এমন অভিমত জানান লেবার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেইট ওসামার এমপি, এলান জনসন এমপি, সীমা মালহোত্রা এমপি, চুকা ওমানা এমপি ও রোশনারা আলী এমপি। Britain is the gateway to the European Union for his country. And in fact, there is no current member, no current government leader in the Commonwealth who is saying it would be a good thing for the UK to leave the European Union. The kinds of people internationally who are saying it would be good for Britain are the likes of Marine Le Pen, the French National Front leader, the likes of Donald Trump, who wants to throw, you know, wants to close the US border to all Muslim people. Those are the kind of people who are saying we should leave. But for me, the biggest argument why we should stay in is an economic one. It's good for growth, it's good for jobs, it's good for our businesses, large and small. That is ultimately the close point for me. প্রশ্নোত্তর পর্বে লেবার নেতৃবৃন্দ কারি শিল্পে কর্মী সংকট, কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকদের ফ্যামিলি সেটেলমেন্ট ছাড়াও হাউজিং, এনএইচএস ও সোশ্যাল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো কিভাবে ইউরোপীয় ইউনিয়নের থেকে মোকাবেলা করা সম্ভব তার জবাব দেন। যদি আমরা থাকি না তখন এই দেশ রিসেশন ও ঢুকবো, আবার অনেক চাকরি যাইব, হাজার হাজার চাকরি যাইব, যারা চাকরি করবে তারা ক্ষতি হইব, ফ্যামিলি আপনার অনেক ফসা নিজের ফসা যাইব। এদিকে ইলেকট্রাল কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 23 জুন গণভোট অংশ নিতে চাইলে অবশ্যই আগামীকাল 9 জুনের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সংবাদ প্রকাশের আগে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। গত 28 মে বিবিসি সাফাদের সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছিল এই মর্মে সংবাদ প্রকাশ করে। কিন্তু বিবিসি ওই প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের কোনো বক্তব্য না থাকায় প্রতিবেদনটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সোমবার দুপুরে লন্ডনে বিবিসি প্রধান কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের পর চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সাথে তাদের বক্তব্য জানতে চাইলে বিবিসির কমিউনিকেশনস ম্যানেজার পল রামসুশেন চ্যানেল আই ইউরোপের নির্বাহী সম্পাদক তানভীর আহমেদের কাছে দুঃখ প্রকাশ করে ইমেল বার্তা পাঠান। ইমেল বার্তায় পল রামসুশেন সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য ছাড়া সংবাদ প্রচারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং এই ঘটনার প্রেক্ষিতে ভবিষ্যতে বিবিসি বাংলার সম্পাদকীয় নীতিমালা আরও কঠোর করার আশ্বাস দেন। মুসলমানদের সবচেয়ে মহিমান্বিত মাস রমজান শুরু হওয়ার সাথে সাথে পূর্ব লন্ডনের ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে বাড়ছে আগ্রহী ক্রেতাদের ভিড়। রমজানের প্রথম দিনে ইফতারের বাজারে ছিল বেশি ভিড়। অন্যান্য বিপণী বিতানের বিক্রেতারাও তাদের পসরা নিয়ে তৈরি হচ্ছেন ঈদের জন্য। বিস্তারিত দেখুন কাউসার আহমেদের রিপোর্টে। সোমবার থেকে মুসলমানদের সবচেয়ে মহিমান্বিত মাস রমাদান শুরু হয়েছে আর রমাদানকে কেন্দ্র করে জমে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। রমাদান উপলক্ষে মূল্য হ্রাসের সুযোগে অনেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে নিচ্ছেন রমাদানের জন্য। ওইদিকে রমাদান উপলক্ষে দোকানে বিভিন্ন ধরনের সামগ্রী মজুত রাখার কথা জানান তারা। অন্যান্য বছরের মতো এবারও আমরা মহিলাদের বুরখা, কাফতান,
ইন্ডিয়ান আবায়া, সৌদি আবায়া, দুবাই আবায়া, আথর, মদিনা ড্রেস আরও অনেক কিছু আমাদের সব এসে গেছে। রমাদান উপলক্ষে আমরা এবার ডিজাইনার থুব, আবায়া, বোরকা এগুলো সুলভ মূল্যে দেওয়ার জন্য আমরা কাস্টমারের জন্য রেখেছি। রমজান উপলক্ষে আমরা কাস্টমারের জন্য বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন পারফিউম নিয়ে আসছি, সব বিভিন্ন কোম্পানির পারফিউম আছে। রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইফতার, আর ভালো ইফতারের সন্ধানে খুঁজছেন রোজাদারগণ। অপরদিকে ইফতারের কথা চিন্তা করে দোকানে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ইফতার। পিয়াজু, সিঙ্গারা, কাবাব, চিকেন কাবাব, ফানি কাবাব, তান্দুরি চিকেন, ল্যাম্প কাবাব, বিরিয়ানি আছে, চিকেন আছে, ল্যাম্প আছে, দেন রোস্ট চিকেন আছে, আজকে পেঁয়াজু আছে, আলু চপ আছে, তারপরে মেষ সমুচা, ভেজিটেবল সমুচা, আলু টিকে চাট, তারপরে সামি কাবাব, আলু টিকে। প্রবাসী বাঙালিরা অনেকেই আবার বাংলাদেশি খাবার দাবার অভ্যস্ত, তেমনি দেখা যায় বাংলাদেশি সামগ্রীও মজুদ রেখেছেন দোকানে। রমাদান মাসে ইবাদত বন্দেগী করে মুসলমানরা আল্লাহর দরবারে প্রার্থনা করে, আর ইবাদত বন্দেগীর মাধ্যমে পরিশুদ্ধি করাটা সকল মুসলমানদের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন। মোহাম্মদ কাউসার, চ্যানেল আই, লন্ডন। ব্র্যাড ফুডে সফলভাবে সম্পন্ন হয়েছে চ্যানেল আই ইউরোপের ক্যারাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চ্যানেল আই ক্যারাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন নিয়ে আমাদের ব্র্যাড ফুড প্রতিনিধি লায়েক মিয়ার দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। কমিউনিটি সর্বস্তরের মানুষের সহযোগিতায় ব্র্যাডফুডে চ্যানেল আই এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন হয় গত 1 জুন। আগামী 25 জুলাই রয়্যাল থাজ ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ড সেরেমনি। এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের লোকজন। প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিজ্ঞতার কথা জানান প্রতিযোগীরা। মাশাআল্লাহ, দিস কম্পিটিশন হ্যাজ এনকারেজড চিলড্রেন লাইক মি টু রিসাইট দ্য কোরআন ইন ফ্রন্ট অফ পিপল লাইভ। With the people read and the recitation, it was amazing, mashallah. I felt terrified when I had to go off the stage by myself, but my dad helped me and now I got really well, but now I'm not on the stage anymore. But inshallah, next year I'll join up again. চ্যানেল আই এর এই প্রতিযোগিতা সম্বন্ধে অভিমত ব্যক্ত করেন উলামায়ে কেরাম সহ আগত অতিথিরা। যেসব ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে, আমি মনে করি তারা ভবিষ্যতে আরও ভালো করবে। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, স্পেশালি জনাব লায়েক মিয়া সাহেবকে, উনি এই পরিশ্রম করার জন্য। সবচেয়ে বড় খুশির কথা হলো আমরা এই বাচ্চা যারা পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তারা ধন্যবাদ দিই তারার উস্তাদ হলে, তারা প্যারেন্টস হলে, আরও যাতে ভবিষ্যতে আরও তারা অ্যাডভান্স হইতে পারে। ব্রিটেনের প্রত্যেক শহরেই চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে এরকম প্রশংসনীয় উদ্যোগ নেওয়া, আমি এই চ্যানেল আই পরিবারের প্রতি উদাত্ত আহ্বান জানাইলাম। আমরা বেশি বিশ্বাস করি এই কম্পিটিশন থেকে আমরা বাচ্চাইতে ভবিষ্যতে অত দূর অগ্রসর হইব, তারা বিশ্ববিখ্যাত কারি এবং রিসাইটার হইব। আল্লাহ রাব্বুল আলামিনে তারারে কবুল করুক এবং আমরা সকলের এই প্রচেষ্টা কবুল করুক। And the, our children are the future and it has encouraged them a lot to recite in front of many people, especially live. সাংবাদিক লায়েক মিয়া সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফলে ব্র্যাডফুডে এই যে প্রথম ক্রীড়া কম্পিটিশন হইতেছে, সেই জন্য আমি খুবই খুশি এবং আমাদের বাচ্চা কাচ্চা যেভাবে আগ্রহী হয়ে এখানে এসেছেন এবং যা আমরা শুনতে পেয়েছি তাদের অভিজ্ঞতা আমরা শুনে খুবই অভিভূত, আনন্দ এবং অভিভূত ভবিষ্যৎ। Which one I say to all the children who participated that they are all winners and hopefully you know for the next round they win the finals held that Royal Taj like by the ja aijon khorso ar Bradford Kitley sarbostorer masjid madrasa holo onshogron maddhome emon ekta upohar dison ei jonno ar prottekhe shohojogita korchen ei shohojogi ebong jara student parents masjid madrasa prottekhre amar ontor ontostole dhonnobad janai।
আগামী 25 জুলাই অ্যাওয়ার্ড সিরামনিকে সফল করতে কমিউনিটির সর্বস্তরের লোকজনকে উদার্থ আহ্বান জানানো হচ্ছে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। আরাফাত রহমান খুকু স্মৃতি সংসদ যুক্তরাজ্যের কমিটি গঠনের লক্ষ্যে পূর্ব লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেভেন খানের সভাপতিত্বে ও সফররাজ শরীফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শরীফুল ইসলাম, কামাল মিয়া, খায়রুল হাসান চৌধুরী, জিয়াউর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে বাবর চৌধুরীকে আহ্বায়ক ও আজিম উদ্দিনকে সদস্য সচিব করে আরাফাত রহমান খুকু স্মৃতি সংসদ যুক্তরাজ্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নর্থ ওয়েস্ট মিনিস্টার মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশন, কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও ওয়ান স্মাইল ফর চ্যারিটির যৌথ আয়োজনে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শেবুল হাজি শামসু মিয়া ও পরিচালনা করেন কুইন্স পার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানাল মিয়া। ওয়ান স্মাইল ফর চ্যারিটির ছাত্রছাত্রীরা পবিত্র কুরআন তেলাওয়াত ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের পর শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন মৌলানা মাহমুদুল হাসান। ওয়াজ করেন হেরে রোড মসজিদের ইমাম আব্দুল শহীদ ও ভিক্টোরিয়া মসজিদের সম্মানিত ইমাম সাহেব। মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় রেডিও সোসাইটি ইউকের উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সংগঠনের সভাপতি মাজিদুল হক মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্তাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার জুলকার নাইন। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য শীর্ষক বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ফজল হক আব্দুল হাজিজ। সভায় হবিগঞ্জ সোসাইটি ইউকের সাবেক সভাপতি রানা মিয়া চৌধুরী, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু নাসের ওয়াহাব ছাড়াও বক্তব্য রাখেন কামরুল হাসান চুনু, ফয়জুর রহমান চৌধুরী এমবি, কামাল আহমেদ, মুস্তফা কামাল বাবলু, তারেক চৌধুরী সহ বার্মিংহামের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে সিলেটে প্রাইভেট কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত। সিলেটে লন্ডন প্রবাসের 2 কোটি টাকা মূল্যের গাড়ি আটক। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক আর সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বাংলা সাহিত্যের 2 দিকপাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব। সাংস্কৃতিক সংগঠন স্মরণের উদ্যোগে সোমবার বার্মিংহামের স্মল হিতের মিডিয়া পয়েন্টে অনুষ্ঠিত এই জন্মজয়ন্তী উৎসবের সংবাদ জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী আর নতুন প্রজন্মের বাঙালিদের উপস্থিতিতে বার্মিংহামে অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্যের 2 দিকপাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব। সংস্কৃতি সংগঠন স্মরণের উদ্যোগে সোমবার বার্মিংহামে স্মহলিতের মিডিয়া পয়েন্টে এই জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। কোনো বক্তৃতা পর্ব কিংবা অনুষ্ঠানের সভাপতি না রেখে ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানটি পুরোপুরি সাজানো ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনা করা কালজয়ী নানা কবিতা আবৃত্তি, গান আর প্রবন্ধ দিয়ে।
কবি তাহমিনা স্বপ্না ও কবি নাজদিন চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত রবীন্দ্র নজরুল জয়ন্তীতে লেখক কলামিস্ট শেবুল চৌধুরী প্রবাসের বুকে এই দুই কবির ভাবনা চেতনা ও শিক্ষাকে প্রসারিত করা অভিপ্রায়ে সংস্কৃতি সংগঠনের স্মরণের আত্মপ্রকাশ নিয়ে আলোকপাত করলেও রবীন্দ্রনাথ নিয়ে কবি সৈয়দ ইকবাল এবং নজরুল নিয়ে কবি সৈয়দ মাসুম মূল প্রবন্ধ পাঠ করেন। ধর্মচর্চা কিংবা ধর্মের সপক্ষে কথা বললে তা কখনো কখনো একক সম্প্রদায়ের লেখাই পর্যবসিত হতে দেখা যায়। কারণ থেকে বিচ্ছিন্ন রবীন্দ্রনাথের এই আকর্ষণটাই ছিল স্বাভাবিক। আর তাদের এই প্রবন্ধ নিয়ে পর্যালোচনা করেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম। নজরুল যে অসম্প্রদায় ছিলেন এই ব্যাপারে সবচেয়ে বড় দান হচ্ছে তার স্ত্রী ছিলেন। কবিতা আবৃত্তি করেন বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনসুলার কর্মকর্তা এস এম গুলাম সরওয়ার, বিশিষ্ট কবি ও প্রবীণ সাংবাদিক কাজী জাওয়াদ, ডক্টর দেলোয়ার, লেখক আলহাজ আলী ইসমাইল, কবি তামান্না জায়গিদার, কবি আমিনা বেগম, কবি ফিরুজা রব্বানী, কবি শ্রুত আহমেদ, কবি ফারজান আক্তার প্রমুখ। আর সঙ্গীত পরিবেশন করেন ইয়াসমিন ইসলাম, দীপা ইসলাম, মাসুমা চৌধুরী রুমি, রুজি সরকার, অমিত চন্দ্র, মাহি রব্বানী সহ আরো অনেকেই। উদ্যোগ আজ করা হয়েছে, এটি সত্যি প্রশংসনীয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্ম, বিশেষ করে প্রবাসে যারা বেড়ে উঠেছে, তারা বাংলা সাহিত্য সম্পর্কে সুবিস্তারিতভাবে জানতে পারবে বলে আমি মনে করি। আমাদের চেতনার কবি, জাতীয় কবি এবং দুইটি দেশের জাতীয় সঙ্গীতের কবি রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্মজয়ন্তী একযোগে পালিত হচ্ছে বার্মিংহামে স্মরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে। এ ধরনের আয়োজন বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিকে প্রবাসের বুকে আরো সমৃদ্ধ করবে বলে সকলের প্রত্যাশা। ভাষা সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য মূলত আমরা এই আজকেই সূচনা করলাম। আশা করি এই ধরনের অনুষ্ঠান ফিউচারে আরো কন্টিনিউ করবে। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী 20 জুন অনুষ্ঠিতব্য বাংলা কাগজের ইফতার মাহফিলের প্রস্তুতি পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী জানান, ইফতার মাহফিলের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক জনাব খসরু খানের পরিচালনায় সভায় বাংলা কাগজের পরিচালনা পরিষদ, সম্পাদক মণ্ডলী, উপদেষ্টা মণ্ডলী ও বাংলা কাগজের শুভকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল কাদের আবুল, সৈয়দ কবির আহমদ, শেবুল চৌধুরী, আব্দুল মোহিত আনহার আলী, আব্দুল চৌধুরী সুমন, মুক্তার মিয়া, রিয়াদ আহাদ ও অন্যরা। এদিকে ব্র্যাডফোর্ড সেন্ট্রাল মসজিদের উদ্যোগে কিংবদন্তি বস্কার মোহাম্মদ আলী স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ লায়েক মিয়ার আরও একটি রিপোর্ট। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে কাউন্সিল অফ বাংলাদেশের জন্য স্কটল্যান্ড আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ডক্টর ওয়ালিদ আসরুদ্দিন এমবিই এবং পরিচালনা করেন সেক্রেটারি ওয়েল রেকের চেয়ার ফয়সাল চৌধুরী এমবিই। সভায় বিপুল সংখ্যক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এসএনপি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রোটারিয়ান আশরাফ মিরন মোহাম্মদ আলীর বর্ণাঢ্য জীবন বিশদ বর্ণনা করেন। শোকসভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী, চ্যানেল আই রিপোর্টার হুমায়ুন কবির, বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ রনি, সেক্রেটারি আশেক মাহমুদ পার্থ, সহসভাপতি সিরাজউদ্দৌলা খোকন, বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, শাহনুর চৌধুরী এবং মনোরুদ্দিন লুৎফর। বক্তারা বলেন মৃত্যুবরণ করলেও যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকবেন মোহাম্মদ আলী, কারণ তিনি শুধু একজন কিংবদন্তি প্রতিম ক্রীড়াবিদই ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের তাবত অবহেলিত মানুষের কণ্ঠস্বর। আর তাই যথার্থ কারণেই তাকে নাম দেওয়া হয়েছিল দ্য গ্রেটেস্ট। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা এবং বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান ইতালির মিলান আগমনে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি এবং মিলান বাংলা স্কুল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। মিলানের ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে থাকছে বিস্তারিত। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা এবং বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান ব্যক্তিগত সফরে ইতালির মিলান আগমনে কিংবদন্তি এই দম্পতিকে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি এবং মিলান বাংলা স্কুল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রদান করা হয় গণসম্বর্ধনা।
বুধবার মিলানস্থ বোম্বে রেস্টুরেন্টে মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান শামীমের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন আহসান হাবিব শিমুল। এরপর সম্বর্ধিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি নেতৃবৃন্দ এবং মিলান বাংলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সহ বৃহত্তর ঢাকা সমিতি, সিলেট সমিতি, কুমিল্লা সমিতি ও অন্যরা। প্রাণ ঢালা শুভেচ্ছায় শিল্পী কনক চাপা তার প্রতিক্রিয়া জানান। চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত যারা আজকে উপস্থিত ছিলেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি, এবং এত স্বল্প সময়ে সব মানুষের এত ভালোবাসা, মানে এত কাছ থেকে আমি জানতে পারলাম, সেটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাব উপদেষ্টা তুহিন মাহমুদ, বাংলা স্কুল সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক সুলতানা খান সহ মিলান প্রবাসী কমিউনিটি ব্যক্তিবর্গ আব্দুল খালেক রিন্টু, সারোয়ার হোসেন মোল্লা, আরফান শিকদার, হাসিব আলম সেলিম, রাকিব আহমেদ, মামুন খান, সফিউদ্দিন, এনায়েত হোসেন, জাকির হোসেন মামুন, রফিকুল ইসলাম দেওয়ান, জামান খান, রবিন শিকদার, ইমরান হোসেন, রুহিন আহমেদ, হাসি আলম, লিপি আলম, সোহান, এসআই সোহাগ সহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সাংবাদিক নেতৃবৃন্দ। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এদিকে ব্র্যাডফোর্ড সেন্ট্রাল মসজিদের উদ্যোগে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ লায়েক মিয়ার আর একটি রিপোর্ট। বিশ্ববিখ্যাত বক্সিং লেজেন্ড মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পার্কিনসন ডিজিজে ভুগার পর অবশেষে জীবনের কাছে হার মানিয়ে চলে গেলেন না ফেরার দেশে। শুধু স্পোর্টসম্যান নয়, জীবনের বিভিন্ন সময় অন্যায়ের প্রতিবাদ কিংবা বর্ণবাদী বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আলোচনার শীর্ষে। গত 3 জুন 2016 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ববিখ্যাত বক্সিং লেজেন্ড আই এম দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলী। 1978 সালে বাংলাদেশে ভ্রমণ করেন মোহাম্মদ আলী, বলেন, আই লাভ বাংলাদেশ। মোহাম্মদ আলীর চলে যাওয়ায় আমেরিকা ও বিশ্বের জন্য অপূরন্ত ক্ষতি হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। The important work he did outside of the ring in fighting racism particularly, but other great injustices that he fought with as much skill as he did in the ring. So it was good. He's left a legacy behind, and I think he was a role model that we all need to follow, and our youngsters especially need to. If you want to achieve things in life, if you have ambitions, you have aims, alhamdulillah, you will achieve them like Muhammad Ali. What Muhammad Ali did for Islam throughout his life was truly remarkable. He made sure that black people, in particular in America and around the world, were recognized as equal citizens. Very amazing, golden-hearted human being. Whenever he spoke, he had that humor and also that down-to-earthness that appeals to all types of religions, and even Muslims and non-Muslims were interested in. বিশ্ববিখ্যাত এই ব্যক্তিত্বের চলে যাওয়ায় তার আত্মার মাগফিরাত কামনা করে গত 5 জুন রবিবার ব্র্যাডফোর্ড সেন্ট্রাল মসজিদের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। মোহাম্মদ আলীর কৃতিত্ব ও রেখে যাওয়া স্মৃতি শিক্ষণীয় ও হাজার বছর ধরে রাখবে সমগ্র বিশ্ব বলে মনে করেন বিশিষ্টজনেরা। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। পর্তুগাল বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে কাজাদো কবিলের নামক মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমির সুহেলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক মহিনুদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী এমদাদ মিয়া, মামুনুর রশিদ, সুলেমান মিয়া, আরিফুর রহমান, মুশারফ হোসেন ও অন্যরা। সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র নেই দাবি করে প্রবাস থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য দুর্বার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।
সিলেট মহানগরের টিলাগড় এলাকায় প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তাদের শিশুকন্যা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8:15 দিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোম স্কুলের প্রশাসনিক কর্মকর্তা অরিজিৎ রায়, তার স্ত্রী মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিতা দাস ও কন্যাকে নিয়ে সিএনজি অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহ মদনী ঈদগার কাছে দ্রুতগামী একটি প্রাইভেট কারের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অরিজিৎ রায়। এলাকার লোকজন গুরুতর আহত অরিজিৎ রায়ের স্ত্রী সুমিতা দাস ও কন্যা অরুণিমা রায়কে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিতা দাসকে মৃত ঘোষণা করেন। অরুণিমা রায়ের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে প্রাইভেট কার সহ এর মালিককে আটক করেছে পুলিশ। শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় 2 কোটি টাকা মূল্যের মিৎসুবিশি ব্র্যান্ডের একটি গাড়ি আটক করেছে সিলেটের শুল্ক ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোররাতে হবিগঞ্জ থেকে গাড়িটি আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ডক্টর মইনুল খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন হবিগঞ্জের নবীগঞ্জের লোগাও গ্রামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে 4টি শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি রয়েছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়েছে। সারা দেশে এ পর্যন্ত 20টি গাড়ি আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনা আরও শতাধিক গাড়ি চলাচল করছে। এসব গাড়ি আটকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কাজ করছে বলে জানান তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ইউরোপীয় ইউনিয়নের থেকে ইমিগ্রেশন সংকটের সমাধান চায় লেবার পার্টি লন্ডনের সংবাদ সম্মেলন। জয়কে নিয়ে একতরফা সংবাদ প্রকাশের জন্য বিবিসির দুঃখ প্রকাশ। ব্র্যাডফোর্ডে চ্যানেল আই ইউরোপের কেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন। বার্তাকক্ষে এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।